বিসমিল্লাহ রহমান রহিম। আসল ঠিকানার পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবারের মতো এবার আপনাদের জন্য আরেকটি সুন্দর টিপস নিয়ে এসেছি, সেটা হলো চুলের খুশকি। চুলের খুশকি বিশাল যন্ত্রণা, এর কারণে মাথা চুলকায়, মাথায় গা হয়, মাথার চুল পড়ে যায় ইত্যাদি। ইহা থেকে বাঁচার জন্য সুন্দর ও সহজ চিকিৎসা এনেছি, এগুলো ব্যবহার করলে অবশ্যই ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ। পদ্ধতিগুলো এই: এক, সামান্য ভিনিগার তথা সিরকা তার দ্বিগুণ পানি মিশিয়ে মাথায় ঘষে লাগিয়ে 7 দিন এভাবে গোসল করে ধুয়ে ফেললে খুশকি কমে যাবে। দুই, আমের কুশি ও হরিতকি একসঙ্গে বেটে মাথায় লাগালে খুশকি অবশ্যই কমবে। তিন, 20 গ্রাম কাঁচা শিউলি বিচি প্রথমে পাটায় পিষে নিয়ে 1-3 গুণ ওজনের নারকেল তেল আগুনে চড়িয়ে তাতে সে শিউলি বিচি ভেজে নিতে হবে। বিচি যখন কাঁচা থাকবে না এবং পুড়েও যাবে না, এমন সময় নামিয়ে ঠান্ডা করে সেকে শিশিতে ভরে রেখে প্রতিদিন সে তেল মাথায় দিয়ে গোসল করতে হবে। গোসলের পর মাখলেই ভালো ফল হয়। চার, লবণ কিন্তু খুশকির জং। মাথায় শ্যাম্পু করার সময় কিছুটা লবণ মাথায় ছিটিয়ে নিয়ে আলতা হাতে ঘষুন, উপকার পাবেন নিশ্চয়ই। পাঁচ, ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেক পাতিলেবুর রস, নিম পাতা ও আদার রস মিশিয়ে চুলের গোড়ায় মাখুন, 1/2 ঘন্টার পরে ধুয়ে ফেলুন। ছয়, পেঁয়াজের রস খুশকি বিনাশ করে। পেঁয়াজ মিহি করে বেটে নিয়ে রস ছেঁকে নিন, মাথায় মেখে 1/2 ঘন্টা ধৈর্য ধরে বসে থাকুন। সপ্তাহে 2 বার করে চালিয়ে যান, ফল পাবেন দ্রুতই। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল আসল ঠিকানাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আরও সুন্দর সুন্দর ভালো ভালো চিকিৎসা পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আরও ভালো কিছু আপনাদেরকে দেবো।